কোরবানির আগে পশুকে দানাদার খাদ্য না দেওয়া, প্রয়োজনে শুধু পানি দেওয়া যেতে পারে। পশু কুরবানি করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুপাশে থাকা দুটি নালী কেটে দেয়া। অবশ্যই ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, যাতে কোরবানি করার সময় পশুর কষ্ট না হয়। একটি পশুর সামনে অন্য পশু কোরবানি না করা, পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেয়া, এতে পশু ভয় পেয়ে যায়। কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো, সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে। পশু কুরবানি শেষে যখন শরীর একদম নিস্তেজ হয়ে পড়বে, তারপর চামড়া ছাড়াতে হবে। ধারালো ছুরি দ্বারা প্রথমেই পায়ের নালি কেটে দিতে হবে। পশুর চামড়া ছাড়ানোর সময় ধারালো ছুরি ব্যবহার করতে হবে, তবে একটু খেয়াল রাখতে হবে যেন চামড়া না কেটে যায়। সম্পূর্ণ চামড়া ছাড়ানোর পর মাংস প্রস্তুত করতে হবে।